বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা ইনকাম, এত টাকা ইনকাম, এটি একবারে মানে প্রতারিত করা। লক্ষ লক্ষ টাকা আয় যদি মনে করেন জুতার ব্যবসা করে করতে পারে, তাহলে উনারা এগুলো কেন করে? এটি হলো মানে গরিব মানুষগুলো মারার লেগে এগুলো করে। বাজারটা যাচাই করতে হবে। আচ্ছা, বাজারটা যাচাই করে যেখানে এই জুতাগুলো বিক্রি করবে, বিক্রি করবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমানুর রহিম। প্রিয় দর্শক, আমাদের আজকের গন্তব্য, আমরা ঢাকা থেকে বাসে যোগে হেমায়তপুর বাস টার্মিনালে নামলাম। নামার পরে আমরা একটু পায়ে হেঁটে যাচ্ছি, সেটা হলো এই রোডটার নাম হচ্ছে পূর্বহাটি রাস্তা। এই রাস্তাটা সোজাসুজি চলে গেছে পূর্বহাটি রাস্তা, কিন্তু আমরা পূর্বহাটি যাব না। এই 5 মিনিট হাঁটার পরেই আমরা পেয়ে যাবো এখানে একটা মোড়, যে মোড়টার নাম হচ্ছে নতুনপাড়া মোড়। এই নতুনপাড়া মোড় থেকে আমরা রিক্সা যোগে অথবা লোকালি রিক্সা, যেটা বাইক বলি আমরা, বাইক যোগে আমাদের ভাড়া নেবে, 10 টাকা ভাড়া নিল আমাদের কাছ থেকে। আমরা 10 টাকা ভাড়া দিয়ে আমরা রাস্তায় কিছুক্ষণ যেতে থাকছি। যাওয়ার শেষ প্রান্তে আমরা পালাম নয়তলা নামে একটা বিল্ডিং আছে, ওই যে আমরা দেখতে পারতেছি, দেখেন ওই যে নয়তলা নামে যে বিল্ডিংটা দেখতে পারতেছি, এই নয়তলা বিল্ডিংয়ের সামনেই হাতের ডাইনে সেটা হলো চৌধুরী মহল। এই চৌধুরী মহলই আমাদের গন্তব্য, এখানে আসা আমাদের সেই ফ্যাক্টরি। চলুন আমরা বিস্তারিত এই মালিকের সাথে বা যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনার কাছে দাস দেখতে আসলাম। আপনি এই ইয়ে শুরু করছেন কতদিন হলো? আমরা 2 বছর যাবত মেশিন তৈরি করতেছি, তার আগে 1 বছর মেশিন বানানো শিখছি। ও, কোথাও কাজ করছেন এই এই ড্যাশের উপরে? আর এখন এর শুরু করছেন 1 বছর হলো? 1 বছর। আচ্ছা, এই যে 1 বছর হলো আপনি শুরু করছেন, এর মধ্যে মোটামুটি কতগুলো কাস্টমার আপনার কাছে লেনদেন হচ্ছে? আমরা প্রায় 150-200 মানুষের কাছে মেশিন বিক্রি করা হয়েছে অলরেডি। তো কারখানা করার আগে আসলে কি বলবেন উদ্যোক্তাদের, কি করা উচিত সেটা এই কারখানা আসার আগে? কারখানা করার আগে উদ্যোক্তা প্রথমে আমি বলতে চাই, যেটা হলো আপনার প্রথমত আপনার বিভিন্ন জায়গা যাচাই বাছাই করা উচিত। সব জায়গায় দেখবেন একটা ভিডিও একজনের 4-5টা চ্যানেলে থাকে, সেটা না দেখে আপনার প্রত্যেকের একটা করে ভিডিও দেখেন, কার জিনিসটা ভালো, কার জিনিসটা খারাপ, কার জিনিসটা মানে আয়ত্তের ভিতরে আছে, বাজেট আছে, এগুলো আপনাদের আগে দেখতে হবে, দেখে বুঝতে হবে। বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা ইনকাম, এত টাকা ইনকাম, এটি একবারে মানে প্রতারিত করা। এটা হলো লোক ঠকানো ব্যবসা, সরাসরি যারা এগুলো দেয় এগুলো হলো লোক ঠকানো ব্যবসা। লক্ষ লক্ষ টাকা আয় যদি মনে করেন জুতার ব্যবসা করে করতে পারে, তাহলে উনারা এগুলো কেন করে? এটি হলো মানে গরিব মানুষগুলো মারার লেগে এগুলো করে। মানে এই ব্যবসার লাভ আছে সীমিত লাভ, মানে যারা বেকার আছেন বা বিদেশ থেকে আসছেন তারা এই ব্যবসাটা করেন, তারা এটা গোছ গাছ করে করতে পারবেন। ব্যবসায় আসার আগে আপনার বাজারটা যাচাই করতে হবে। আচ্ছা, বাজারটা যাচাই করে যেখানে এই জুতাগুলো বিক্রি করবেন, বিক্রি করবেন, সে মার্কেট ব্যবস্থা, মার্কেটটা আছে কিনা, আপনি পাবেন কিনা, এতটি আপনার এলাকায় কতটি দোকান আছে। বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে আসে, ঢাকা থেকে আসে তা না, বিভিন্ন জেলা থেকে, থানা থেকে আসে। তো আপনার আশেপাশে যে গ্রামগুলো আছে, বাজারগুলো আছে, ওই জায়গায় যে দোকানদার আছে ওদের সাথে আপনি কথা বলেন, ভিজিট করেন। ভিজিট করার পরে আপনি ওনাদের পরামর্শ নেন যে আপনি ওনার কাছে জুতাটা বিক্রি করতে পারবেন কি না, উনি কি আপনার কাছ থেকে মালটা নেবে জুতা কারখানা তৈরি করার পরে। ওনার যদি সাহস দেয়, ভরসা দেয়, তাহলে আপনি ব্যবসায় নামেন। শুধু শুধু এই ব্যবসায় নামে এত টাকা লস করে তো আপনার কোনো লাভ নাই। নতুন যে কাস্টমারগুলো আসছে তাদের সঙ্গে অভিযোগগুলো কী? এই জুতা তৈরি করার প্রথম শর্তই হলো দাস। আপনি জুতা তৈরি করতে প্রথম আপনি মেন যে কাঁচামালটা লাগবে হলো ডাইস। এই ডাইস ছাড়া আপনি ভালো মানের জুতা তৈরি করতে পারবেন না। আপনি যে কোনো জায়গা থেকে আপনি মেশিন কিনেন না কেন, ডাইস আপনার 1 রেট লাগবো। আর এই ডাইসটা আপনার স্যাম্পলটা 100-100 স্যাম্পল, ভালো স্যাম্পল না হলে আপনি ব্যবসা করতে পারবেন না। ডাইসের যা যা দেখতে হবে, কোয়ালিটিটা লাগবে আপনার 1 রেট, কাটিং হবে 1 চাপে, আপনার ভিতরে কিছু পাঞ্চ থাকে এগুলো আপনার 1 রেট কাটিং হইতে হবে। শুধু সোল কাটলে হবে না, আপনার ভিতরে গ্রুপগুলোও কাটিং করতে হবে, ফুটা মুটা যা আছে যা আছে সব 1 রেট কাটিং করতে হবে। এইটা শুধু একমাত্র নতুন ডাইসে করা সম্ভব, পুরান ডাইসে এডি করতে পারবেন না। কিছু অসাধু ব্যবসায়ী আছে পুরাতন ডাইস বিক্রি করে। এখন আপনি বিভিন্ন জায়গায় দেখা গেল 2-3 বছর আগে আপনার কিছু
ওই মেশিন বিক্রি করা হয়েছে করোনাকালীন। তো ওই সময় আপনি কিছু ডাইস এবং মেশিন যারা কিনছিল বা ব্যবসা করার জন্য নিয়েছিল তারা এখন করতেছে না বা বিভিন্ন একটা কারণবশত বন্ধ করে দিছে। তো ওরা আপনি মনে করেন যে এই পুরান ডাইসগুলো কিনে নিয়ে আসে, এগুলো ধান নষ্ট হয়ে যায়, পাঁচ থাকে না, ঠিক আছে, আপনি পাঁচ বেকা, আপনার এক চাপে কাটিং হয় না কোনো মতো। কাস্টমার যারা আসে তারা তো বোঝে না এত কিছু, ওনাদের চোখে দোলা দিয়ে কোনো মতো কাটিং করে শুধু দেখায় দিয়ে দেয়, রংসং করে দিয়ে, হ্যাঁ, তারপরে নেওয়ার পরে খায় বাস। অসাধু ব্যবসায়ী থেকে বাঁচতে হলে আপনাকে আপনার মতো করে নতুন ডাইস দেখে নিতে হবে। আপনারা যেখান থেকে নেন নতুন ডাইস নেবেন, যেখানে দেখা যায় যে সিরিয়ালে সাজানো সেট বাই সেট এই ডাইস, ওই ডাইসগুলো আপনারা কখনোই নেবেন না। কেননা আপনার এই ডাইসগুলো আপনি যারা নিয়ে রাখে ওটি রেডিমেড, ওদের স্যাম্পল বা পুরান ডাইস নিয়ে আপনি সাজা রাখছে, ওই স্যাম্পল আপনি করতে পারবেন না। আপনি ব্যবসা করতে গেলে প্রথমত আপনার নিজের স্যাম্পল লাগবে, নিজের স্যাম্পল নেবেন এবং কি যেখানে পাইকারি পাওয়া যায় কারখানা ওই জায়গায় যোগাযোগ করবেন, দশ জায়গা দেখে এক জায়গাতে কিনবেন, দেখেন কোন জিনিসটা ভালো কারখানাতে ভালো পাবেন এবং কি সরাসরি কারখানায় চলে যাবেন। ডাইসের মানে মেন সাবজেক্ট হলো ডাইস, জুতা তৈরি করতে গেলে আপনি ডাইস লাগবে, এই ডাইসটা আপনি মনে করেন যে কারখানাতে নেবেন। জুতা তৈরির প্রথম শর্তই হলো ভালো ডাইস। আর ডাইস তাহলে কোথায় পাবেন এবং কিভাবে ক্রয় করবেন, এই কারখানায় আপনি কী কী ডাইস পাবেন? আমার এখানে আপনি লেডিস ক্যাঙ্গারু পাওয়া যায়, জেন্টস ক্যাঙ্গারু পাওয়া যায়, বাচ্চা ক্যাঙ্গারু 6-9-1-4, তারপরে আপনি স্যালাইড, হ্যাঁ, তারপরে এগুলো আইটেম ছাড়াও বিভিন্ন ব্যাগ, মানি ব্যাগ, শু, সব ধরনের ডাইস আমরা তৈরি করি। এই ডাইসগুলোর মূল্যই বা কেমন? এই ক্যাঙ্গারুর ডাইসগুলোর প্রাইস হলো আপনি একবারে পাইকারি রেট 450 টাকা, আর বিভিন্ন জায়গার থেকে আপনি আমাদের থেকে যারা বানায় নেয় নিয়ে মানে দোকানে উঠায় বিক্রি করে ওরা আপনি বিক্রি করবে 500-600-650, ওরা এটা লাভ করে। তো এই ক্ষেত্রে আপনি ওই জায়গা থেকে না নিয়ে শুধু মেশিনটা বা কাঁচামালটা ওইখান থেকে নিলেন, আর বাদ বাকি ডাইস ডুইস যা আছে আপনারা সরাসরি কারখানায় যোগাযোগ করার চেষ্টা করবেন। হ্যাঁ, মেশিনও আমাদের কাছে আছে, আমার কাছ থেকে নিতে হবে তার কোনো কথা নাই, আপনি যাচাই করবেন, মানে একটা জিনিস মার্কেটে বুঝবেন তারপরে নেবেন। এর ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন দেন? ওয়ারেন্টি গ্যারেন্টি 3 বছরের। আচ্ছা, ডাইসের গ্যারান্টিটা একবারে 3 বছর, 3 বছরের ভিতরে যদি কোনো কিছু হয়, ধান নষ্ট হয়ে যায়, কাটিং না হয়, ফাইটে যায়, তাইলে মানে অনেক মানুষ বলে যে বাংলা চায় না, এরকম ধরনের কোনো কিছু হয় প্রমাণ দেখাইতে পারেন তাইলে আমরা ডাইরেক্ট রিটার্ন করে দেবো। অন্য অন্য জায়গায় কিছু দাম কম পাওয়া যায়, আমাদের কাছে একটু দাম একটু বেশি, এর কারণ হলো আমরা যেই প্যাকেজটা দেই আমরা হইলো টোটালে আপনি জুতা বানানোর যত আইটেম লাগে সব দিয়ে দিই, এবং এর মধ্যে আপনি সাইজ আছে হইলো আপনি লেডিস ক্যাঙ্গারুর একটা সাইজ এটা আমরা দিয়ে দিই, তারপরে আপনি দিইল জেন্টস ক্যাঙ্গারু এটাও একটা সাইজ দিই, এমনকি আপনার একটা বাচ্চা ক্যাঙ্গারু এটাও একটা সাইজ দিই, এমনকি পঞ্চেরও একটা সাইজ দিই। আমরা এই সব টোটাল মিলাইয়া আপনার 34টা ডাইসের একটা প্যাকেজ দিই। এই যে পুরো 34, হ্যাঁ, 34টা এই টেবিলে দেখতেছেন সব মিলাই একটা প্যাকেজ। সাথে যে কাঠের ওগুলো থাকবে ফরমাটো? হ্যাঁ, কাঠের ফরমা থাকবে ডাবল। আচ্ছা, আপনি কাঠের ফরমা মানে 16 পিস কাঠের ফরমা দিই আমরা, একটা ফিনিশার মোটর দিই, তারপরে একটা বব মোটর দিই, প্রিন্টার দিই, এবং কি টুকিটাকি কেচি লঙ্গা এন্টি কাটার প্রিন্টার আবিজাবি যা আছে সব দিয়ে দিই আমরা। এই এই মানে অন্য অন্য জায়গায় প্যাকেজের থেকে আমাদের জিনিস বলতে গেলে ডাবল, ওরা যা দেয় দাম বেশি, এই জন্য বলে দাম বেশি। কিন্তু ওরা কি সবকিছু দেয় না? না, সবকিছু দেয় না, ওদের কাছে পাবেন হলো আপনি 12টা ডাইস আর 8টা হলো পঞ্চের ডাইস, বাস এই 2টা আইটেম পাবেন। আমরা 4টা আইটেম দিব, ফর্মা দিবে ওরা 12টা, আমরা ফর্মা দিয়ে হলে কি আপনি 16টা, তারপরে হইলো আপনার ওই রোলার ট্যাম্পারিং মেশিন আমরা দিয়ে দিই, পেস্টিং লাগানোর যে মেশিনটা, এই মেশিনটা আমরা দিয়ে দিই, আঠা লাগানোর লগে পিঠে আঠা লাগাইতে হবে না। আচ্ছা আচ্ছা, আপনার এইসব জিনিসগুলো মনে করেন আমরা অতিরিক্ত দিই, এই জন্য আমাদের দামটা একটু বেশি কিন্তু বাজেটের মধ্যে। আচ্ছা, এখন পরিশেষে যারা উদ্যোক্তা আসলে নতুন আসতে চাচ্ছে, অনেকে কিন্তু আসতে চাচ্ছে, আমাকে প্রায় রিং আসে বা মেশিন কোথেকে নেবো, কোথায় ট্রেনিং করবো, তো এখানে তাদেরকে কী সুবিধা দেবেন বলেন নতুন উদ্যোক্তা? তাদের মানে একটা ব্যবসায়ী সফলভাবে মানে শুরু করে আপনি উপরে ওঠার জন্য যত ধরনের সুযোগ সুবিধা দরকার আমাদের সাধ্যের মধ্যে আমরা ওনাদের দিই। ট্রেনিং কি ফ্রি? ট্রেনিং ফ্রি, আমাদের কাছ থেকে যদি মেশিন নেন তাহলে আমরা ট্রেনিংটা ফ্রি দিই, অন্য জায়গা থেকে নিয়ে এসে যদি বলেন আমার ট্রেনিং তাহলে সম্ভব না এটা। আচ্ছা, শুধুমাত্র আমরা আমাদের কাস্টমার যারা আছে তাদেরকে আমরা ফ্রি ট্রেনিং দিই, মানে জুতা পুরো একবারে কাটিং থেকে শুরু করে জুতা কমপ্লিট করা পর্যন্ত আমরা শিখাই দিই, এবং কি কাঁচামালের যে লিঙ্কটা আছে আমাদের কাছে সরাসরি কারখানা আমরা ওনাদের ওই জায়গাও পাঠাই দিই। কোথায় সস্তায় পাওয়া যায়, ভালো পাওয়া যায়? কোথায় পাওয়া যায় সরাসরি কারখানা থেকে তো আর সরাসরি কোনো জায়গায় কম পাওয়া সম্ভব না, তো আমরা ওই ক্ষেত্রে ওই কারখানার ভিতরে আমরা পাঠাই দিই, তারা এগুলো বুঝতে শুনে কাজ করবে।
শুধু শুধু মানুষের কথায় কোনো কাজ করবেন না, নিজের বুদ্ধিতে যা চাই কইরা তারপরে করবেন।